সবার কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ তিয়ান। তো অনেকদিন পর আমি ফেস সহ একটা ভিডিও বানাইতেছি। লাস্ট কয়েকদিন খুব খারাপ গেছে ভাই রে ভাই। আমি হচ্ছে কোনো কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, থ্যাঙ্কস টু মাই পিসি। আমি সারাদিন এত বেশি পিসি ইউজ করছি, ওইটার ফলে যা হওয়ার ওইটাই হয়েছে। আমার চোখের 12টা বাজছে, আমার একটা চোখ পুরো লাল হয়েছিল, এখন আস্তে আস্তে একটু একটু ঠিক হচ্ছে। সো যেহেতু করোনা টাইম চলতেছে, বাসা থেকে বের হওয়া পসিবল না অ্যান্ড কোনো চোখের ডাক্তারকে দেখানো পসিবল না। সো আমার ভাবি কি যেটা করছে, আমার ভাবি হচ্ছে আমার চোখের ছবি তুলে হইতেছে ডাক্তারের কাছে দেখাইছে অ্যান্ড সে হচ্ছে আমাকে কিছু ড্রপ প্রেসক্রাইব করছে। বাট এর মাঝেও হচ্ছে আমি কিছু রিসার্চ করছি চোখ নিয়ে, যে কি অ্যাকচুয়ালি হয়েছে এটা, কি অ্যান্ড কেন হয়। সো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। সো যেটা হয় যে আমরা অনেক বেশি, আমাদের লাইফস্টাইল এখন যেরকম হয়ে গেছে, আমরা অনেক বেশি পিসির সামনে বসে থাকি বা ফোনের সামনে গুটুর গুটুর করতে থাকি অ্যান্ড নন স্টপ ফোন ইউজ করতে থাকি। সো যেটা হয়, একটা জিনিস কন্টিনিউয়াসলি ইউজ করার ফলে ওইটা দিকে তাকায় থাকতে থাকতে আমরা চোখের পলক নিতে ভুলে যাই। সো আমাদের যে একটু পরপর চোখের পলক নিতে হবে এটা আমাদের মনে থাকে না অ্যান্ড চোখের পলক নেওয়া খুবই বড় একটা ইস্যু। যদি এরকম হয় যে অনেকক্ষণ ধরে চোখের পলক পড়তেছে না, যখন তখন কী হয়, তখন চোখটা হচ্ছে টায়ার্ড হয়ে যায়, চোখের ভিতর যে সাদা পোর্শনটা আছে ওটা আস্তে আস্তে লাল হয়ে যায়, যেটাকে রেড আই বা ড্রাই আই বা টায়ার্ড আই অনেক নাম আছে এগুলো বলে। সো এই ধরনের প্রবলেম যখন হচ্ছে একদিনে তো হয় না, আস্তে 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 হইতে থাকে অ্যান্ড একটা টাইমে দেখা যায় যে চোখটার অবস্থা খারাপ হয়ে গেছে, যেটা আমার হয়েছিল। সো আমি কিছু রিসার্চ করলাম অ্যান্ড দেখলাম যে কীভাবে কিছু হোম রেমেডি পাওয়া যায়, যেগুলো প্রতিদিনই অ্যাকচুয়ালি ইউজ করা উচিত, প্রতিদিনই আমাদের এটা আমাদের হ্যাবিটে নেওয়া উচিত, কারণ প্রতিদিনই আমরা কন্টিনিউয়াসলি চোখের উপর প্রেশার দিতেছি। অ্যান্ড একটা ভিডিওতে একটা খুব ভালো কথা একজন বলছে, সেটা আমার এখনও মনে আছে, যে আমাদের চোখটা কিন্তু হইতেছে পাইসি আমরা দুইটা। সো এই দুইটা চোখ যদি চলে যায়, এরপরে হইতেছে আমরা এক্সট্রা কোনো চোখ পাবো না। সো এইটার যত্ন খুব বেশি নেওয়া উচিত। সো ওইখান থেকে মেনলি এই ভিডিওটা করা, কিছু টুকটাক জিনিস যেগুলো আমি হচ্ছে লাস্ট 7 দিন হচ্ছে ঘাটা ঘুটি করে হচ্ছে জানতে পারছি, সেগুলো জাস্ট একটা ভিডিওতে ছোট করে বলা। সো চোখের হচ্ছে পলক ফেলা খুবই ইম্পর্ট্যান্ট, একটা রেশিও আছে, খুব সম্ভবত আমি জানি না, যে প্রতি মিনিটে মিনিমাম এতবার হচ্ছে পলক ফেলা উচিত। এটা এটা নর্মালি হইতেছে যখন কেউ তার নর্মাল লাইফে এমনি ফেস করে, বাট যখন হচ্ছে কেউ পিসি বা ফোন এগুলো ইউজ করে তখন এই পরিমাণটা অনেক কমে যায়, যার ফলে চোখে অনেক বেশি ক্ষতি হয়। সো পলক বেশি বেশি পলক ফেলতে হবে। দেন চোখের কিছু এক্সারসাইজ আছে, লাইক চোখের এক্সারসাইজ বলতে চোখ উপরে তাকানো, নিচে তাকানো, বামে তাকানো, ডানে তাকানো, এভাবে হচ্ছে তাকায় কিছু এক্সারসাইজ আছে, যেগুলো হচ্ছে অনলাইনে ইন্টারনেটের থ্রুতে ইজিলি তোমরা হচ্ছে গুগল করে দেখতে পারবা, যেগুলো হচ্ছে প্রতিদিন একটু একটু করে করলে, চোখের এক্সারসাইজ করলে চোখটা হচ্ছে অনেক ভালো থাকবে। দেন দুই ধরনের কম্প্রেসর আছে, একটা হচ্ছে ওয়ার্ম কম্প্রেসর, একটা হচ্ছে কোল্ড কম্প্রেসর। ওয়ার্ম কম্প্রেসরটা হচ্ছে একটা চোখের উপর হচ্ছে একটা কাপড়, যেটা কিনা মাইক্রোওয়েভে 20 সেকেন্ড গরম করে নিলা, হালকা গরম হবে, খুব বেশি গরম না, হালকা গরম, সেটা দেন চোখের উপর হচ্ছে কিছুক্ষণ রাখলে চোখটা আরাম পায়। সেম জিনিস হচ্ছে কোল্ড কম্প্রেসর। কোল্ড কম্প্রেসরটা হচ্ছে যে একটা কাপড় যেটা হচ্ছে একটু পানি দিয়ে ভিজাইলে সেটা একটু ঠান্ডা থাকবে, তখন সেটা যদি চোখের উপর রাখো তাহলে চোখটা একটু আরাম পাবে। সো ওয়ার্ম কম্প্রেসর আর কোল্ড কম্প্রেসর এই দুইটা জিনিসই হচ্ছে ড্রাই আই বা রেড আই বা টায়ার্ড আই, এগুলোকে অনেক বেশি হেল্প করে। সো এগুলো সম্পর্কে জানতে হইতেছে গুগলে সার্চ করে দেখো কোনটা হচ্ছে, কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে কোল্ড কম্প্রেসর, যেটা যেমন আমি অনেক বেশি স্ক্রিনের দিকে তাকায় থাকতাম, সো আমার জন্য হচ্ছে কোল্ড কম্প্রেসরটা ভালো কাজ করছে। স্ক্রিনের দিকে তাকায় থাকতাম ননস্টপ, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা স্ক্রিনের দিকে তাকায় আসি। সো দেখা গেছে যে আমার টায়ার্ড আইটাকে কোল্ড কম্প্রেসরের থ্রুতে আমি হচ্ছে একটু আরাম পাইছি। আবার ওয়ার্ম কম্প্রেসরের থ্রুতে হচ্ছে একটা ভিডিওতে আমি দেখছি যে একটা ইউটিউব চ্যানেল আছে ইংলিশে, সার্চ করে দেখতে পারো, সেটা হচ্ছে ডক্টর আই হেলথ। সে হচ্ছে চোখ নিয়ে হচ্ছে অনেক ভিডিও বানায়, সে মেনলি আই স্পেশালিস্ট। সো তার ভিডিওতে দেখছি যে ওয়ার্ম কম্প্রেসর যেটা, মানে কাপড় গরম করা বা এরকম কিছু যদি হচ্ছে চোখের উপর রাখে, তখন চোখের ভিতরে জমে থাকা তেল টাইপ একটা পদার্থ থাকে, সেটা হচ্ছে ঠিক হয়ে আসে, কারণ সেটা হচ্ছে, বুঝতে পারতেছো আমি ঠিক বুঝাই বলতে পারতেছি না,
বাট মেইনলি যেটা হচ্ছে ওয়ার্ম কম্প্রেসার আর কোল্ড কম্প্রেসার, এই দুইটা জিনিস অনেক চোখকে হেল্প করতে সাহায্য করে। দেন চোখ বন্ধ করে হচ্ছে কিছু এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে করা যেতে পারে। দেন স্ক্রিনের দিকে যারা কন্টিনিউয়াসলি তাকায় থাকে তাদের জন্য 20-20-20 একটা রুল আছে। 20-20-20 রুলটা হচ্ছে যে তুমি যদি 20 মিনিট স্ক্রিনের সামনে তাকায় থাকো, মানে স্ক্রিনের দিকে যদি তুমি 20 মিনিট তাকায় থাকো, দেন 20 মিনিট পরে ট্রাই করবা তুমি স্ক্রিনটা থেকে চোখটা সরায় 20 মিটার দূরত্বে কিছু একটা আছে ওইটার দিকে 20 সেকেন্ড তাকায় থাকা। সো 3টা 20 হইলো, একটা 20 হইতেছে তোমার 20 মিনিট স্ক্রিনের দিকে তাকায় থাকা, একটা 20 হলো 20 মিটার দূরের কোনো একটা জিনিস, আর একটা 20 হচ্ছে 20 সেকেন্ড, মানে তুমি ধরো মোবাইল ফোন ইউজ করতেছো 20 মিনিট ধরে, 20 মিনিট ফোন ইউজ করার পরে তুমি ফোনটা একটু সরা রাখবা। দেন দূরে, একটু দূরে এমন একটা জিনিস আছে যেটা মোটামুটি তুমি বুঝতে পারতেছো যে তোমার থেকে 20 মিটার দূরে, সেইটার দিকে তুমি 20 সেকেন্ড ফোকাস করে তাকায় থাকবা। সেইতে করে কী হবে, তোমার চোখটা হচ্ছে একটু ফোনের স্ক্রিন থেকে আরাম পাবে, নন স্টপ তাকে থাকতে হবে না, অ্যান্ড সে যখন একটু দূরে জিনিস দেখবে তখন চোখের উপর একটু আরাম করবে। দেন আরও কিছু রেমেডিজ আছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের পানির ইনটেকটা অনেক বেশি হেল্প করে চোখে। আমরা হচ্ছে অনেকে দেখা যায় যে সারাদিন 1 গ্লাস পানি খাইতেছে, সো এটা চোখের জন্য অনেক খারাপ, কারণ চোখের ড্রাই আইস বা রেড আইস বা টায়ার্ড আইস যেগুলো যাই বলো না কেন, সেটা হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে চোখটা শুকায় যাচ্ছে, চোখটা হইতেছে পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না, শুকায় যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যেতেছে। সো এটার জন্য যেটা অনেক বেশি ডাক্তাররা প্রেসক্রাইব করে সেটা হচ্ছে অনেক বেশি পানি খাওয়া, মিনিমাম হচ্ছে প্রতিদিন 1.5-2 লিটার করে পানি খাওয়া। পানি তো এমনি খাওয়া উচিত, বাট পানি খাইলে হইতেছে চোখের জন্য এটা অনেক বেশি হেল্প করে। সো এটা হচ্ছে একটা ভালো জিনিস, সো একদিক দিয়ে অনেক কিছু হয়ে যেতেছে। সো পানির ইনটেকটা বাড়াতে হবে, অ্যান্ড রোজার টাইমে আমাদের কিন্তু পানি এমনি কম খাওয়া হয়, দেখা যায় ভাজা পোড়া জিনিস বেশি খাওয়া হচ্ছে, পানি কম খাওয়া হচ্ছে। সো পানির ইনটেকটাকে যদি বাড়াও তাহলে চোখের জন্য হচ্ছে এটা একটা ভালো হেল্প করবে। দেন কন্টিনিউয়াসলি আমরা এখন বাসা, এই মোমেন্টে তো এখন এইটা করা পসিবল না, বাট সবুজ কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো, সবুজ গাছপালা, বাইরের পরিবেশ। সো অ্যাটলিস্ট ট্রাই করা উচিত সপ্তাহে একদিন হইলেও বা একটু টাইম করে হইলেও কোনো সবুজ জায়গায় গিয়ে বা গাছগাছালি আছে এমন জায়গায় গিয়ে জগিং করা বা ব্যায়াম করা অথবা ঘুরে ফিরে আসা, তাহলে চোখ হইতেছে এরকম স্ক্রিন দেয়াল এগুলো দেখতে দেখতে চোখের উপর অনেক প্রেশার পড়ে, বাট যখন হচ্ছে এরকম প্রাকৃতিক পরিবেশে মানুষজন যাবে অ্যান্ড এগুলো দেখবে তখন সেটা চোখকে অনেক বেশি রিলিফ দিবে, অনেক বেশি আরাম দিবে, যেটা চোখের হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আই ড্রপস, যেটা হচ্ছে আমি লাস্ট 2 দিন ধরে নিচ্ছি। সো আই ড্রপসটা ইম্পর্টেন্ট, আর চোখটা খুবই সেন্সিটিভ, যদি তোমার মনে হয় যে আমি যেগুলো বললাম এগুলো জাস্ট হোম রেমেডি, এগুলো চোখের প্রবলেম থাকলেও প্রতিদিন করা উচিত, চোখের প্রবলেম না থাকলেও প্রতিদিন করা উচিত, বাট যদি হচ্ছে দেখো যে চোখের অবস্থা খুব বেশি খারাপ, ডেফিনেটলি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করবা। আমি ডাক্তার না, আমি যেগুলো দেখছি এগুলো গুগল আর ইউটিউব ভিডিও দেখে নিজের উপর অ্যাপ্লাই করছি অ্যান্ড আমি আরাম পাইছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হইতেছে প্রতিদিন করা উচিত, কারণ আমরা আমরা কী করি, আমরা মোটা হয়ে গেলে আমরা এক্সারসাইজ করি, আমরা যদি পেট ভুঁড়ি বেড়ে যায় তাহলে খাওয়া হচ্ছে কন্ট্রোলে আনি, দেন আমাদের যদি ডায়াবেটিস হয় কারো তখন সুগার কন্ট্রোলে আনি। সব কিছু যেমন একটা এক্সারসাইজ আছে সেরকম চোখেরও অনেক কিছু আছে এক্সারসাইজ যেগুলো হচ্ছে আমাদের করা উচিত, কারণ চোখটাই ভাই আপনাকে সারা জীবন এই দুনিয়ার আলো দেখাবে। চোখটা যদি, দুই চোখ যদি অন্ধকার হয়ে যায় তাহলে পুরো দুনিয়া অন্ধকার, যেটা আমি লাস্ট লাস্ট 7 দিনে রিয়েলাইজ করছি। আমি 7 দিনে হচ্ছে কিছুই করার পাই নাই, আমি জাস্ট আর রেডিওর শো শুনছি আর কিছু পডকাস্ট শুনছি, খুব খারাপ টাইম গেছে। সো আমি আর ওই টাইমের মধ্যে দিয়ে যেতে চাই না। আর যেটা বলবো সেটা হচ্ছে আই ড্রপস, আই ড্রপস হচ্ছে অনেকে ভয় পাইতে পারে, বাট আই ড্রপস ইজ কমপ্লিটলি হার্মলেস। আই ড্রপস কারো যদি হচ্ছে ডাক্তার আই ড্রপ প্রেসক্রাইব করে দেন সেটা হচ্ছে নিয়ম মতো নিলে চোখ মোটামুটি হচ্ছে ভালো থাকবে। সো এই হচ্ছে আমার চোখ বিষয়ক জ্ঞান গর্ভ, অ্যান্ড আরও অনেক কিছু পড়ছি আমি লাস্ট 7 দিন হইতেছে চোখ নিয়ে রিসার্চ করতে করতে পাগল হয়ে গেছি, কারণ আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো চোখটার যত্ন নেন, যা কিছু করেন না করেন, সারাদিন পিসির সামনে বসে থাকেন না আমার মতো, সারাদিন ফোন ইউজ করেন না, করলেও নিয়ম একটু কন্ট্রোল করে করেন যাতে চোখের উপর প্রেশার না পড়ে। আর এই করোনার টাইমে যেন হইতেছে
এক্সট্রা প্রবলেম কিছু হলে ওটা আরও ঝামেলা, কারণ বাইরে আপনি যেতে পারবেন না, বাইরে গেলে একটা রিস্কের পরিমাণ বেড়ে যাবে। সো ইয়া, চোখ নিয়ে আই গেস আজ আজকের ভিডিও একটুকুই। সো আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।